আমি আজকে যে রেসিপিটি বানাচ্ছি সেটা তোমরা অলরেডি থাম্বনেল থেকে কিন্তু দেখতে পেয়ে গেছো যে জানো যে কি বানাচ্ছি। তো সবার আগে আমি 250 মতো দুধ নিয়ে নিয়েছি, আর ওখানে দেখছো যে দুটো ফুটতে বসিয়ে দিয়েছি আর দুটো এলাচ দিয়েছি যাতে একটু টেস্টি ফ্লেভারটা হয়। তো আমি কাস্টার্ডটা বানানোর জন্য এই কাস্টার্ডটা ইউজ করছি যেটা ভ্যানিলা ফ্লেভারের। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, আর এটার মধ্যে একটু দুধ দেবো। তো ভালো করে এটাকে একটু গুলে নিতে হবে যাতে কোনো ভিতরে লাম্পস না থেকে যায়। তো দুধটা অলমোস্ট দেখছো যে ভালোভাবেই ফুটে গেছে, তো আর একটু ওয়েট করছি ভালো করে ফুটে যাওয়ার জন্য। অলমোস্ট ফুটে গেছে, তো আমি এতে 2 টেবিল স্পুন সুগার অ্যাড করছি। তোমরা যে যার যেরকম মিষ্টি খাও সেরকম অনুযায়ী অ্যাড করতে পারো, কম বেশি করতেই পারো। সে ফ্লেমটা লো করে দিয়েছি আর আস্তে আস্তে কাস্টার্ডটা অ্যাড করবো। কিন্তু কাস্টার্ডটা অ্যাড করার পর কিন্তু কনস্ট্যান্ট এটা ভালো করে মিক্স করতে হবে, না হলে কিন্তু বসে যাবে করার মধ্যে। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, তো এটা বেশ ঘন হয়ে এসছে আর একটু স্লাইটলি নাড়তে হবে, নেড়ে তোমরা নামিয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার কাস্টার্ড কিন্তু বেশ ভালো মতো রেডি হয়ে গেছে। তো এর সাথে আমি কিছু ফ্রুটস অ্যাড করে দেবো, তো এটা ফ্রুট কাস্টার্ড হয়ে যাবে। তো এখানে আমার রয়েছে কলা, আঙুর, যেটা সহজেই পাওয়া যায়। চাইলে তুমি রেজিনও অ্যাড করতে পারো, এটা অপশনাল। যদি তোমার কাছে না থেকে থাকে তো ডোন্ট ওয়ারি, এটা না দিলেও চলবে। আর বাদ বাকি একটু রেখে দিয়েছি ওপরে ওপর দিয়ে গার্নিশ করার জন্য। আর ফ্রুটস গুলো অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নেবে। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। কি পাচ্ছেন, যেটা আইসক্রিম বোলের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি আর বেশ সুন্দর দেখতে লাগছে। তো এবার একটু গার্নিশ করে দেবো উপর থেকে, ব্যানানা দিচ্ছি। আপনাদের যে সমস্ত ফল খেতে পছন্দ সেটাও আপনি অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো জানেনই এখন লকডাউন চলছে, তো সেই জন্য তো বাইরে গিয়ে বিশাল কিছু বাজার করা পসিবল না, তো বাড়ির কাছে যেগুলো পসিবল হয়েছে কেনা তো সেগুলো দিয়েই বানিয়েছি। উপর দিয়ে একটু রেজিন দিয়ে দিচ্ছি, চাইলে আপনি ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। তো আমার ফ্রুট কাস্টার্ড কিন্তু রেডি। চাইলে তোমরা এটাকে ফ্রিজে দিয়েও খেতে পারো, বা একটু নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা হয়ে যাওয়ার পর খেয়েও এটা শিওর ভীষণ সুন্দর লাগবে। অ্যাটলিস্ট 2 ঘন্টা এটা রেখে দিতেই হবে ঠান্ডা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ যে আমার কাস্টার্ড কিন্তু রেডি, আর মানে আমি আর ওয়েট করতে পারছি না, অলমোস্ট 2 আওয়ার্স ওয়েট করে নিয়েছি। সব বলছি কাস্টার্ড খাওয়ার লোভে যাতা বলছি। ভীষণ সুন্দর হয়েছে। অসাধারণ, আর কোনো কথা হবে না। তো তোমরাও বানিয়ে খাও খেয়ে, আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে আর কি কি দেখতে চাও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং।